রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। বন্ধুরা, আজ আমরা যে ট্যাবলেটটি নিয়ে আলোচনা করব সে ট্যাবলেটটির নাম হলো মেলানজিট। এটি দুইটি উপাদানের সমন্বয়ে একটি ট্যাবলেট, ফ্লুপেন্টিক্সল এবং মেলিট্রাসিন। এখানে ফ্লুপেন্টিক্সলের পরিমাণ হলো 0.5 মিলিগ্রাম এবং মেলিট্রাসিন হাইড্রোক্লোরাইড আইএনএন যা মেলিট্রাসিন 10 মিলিগ্রামের সমতুল্য। ট্যাবলেটটি খুব গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট বন্ধুরা। তো এই ট্যাবলেটটি কি কি কাজ করে, অর্থাৎ কিসব কী ক্ষেত্রে ট্যাবলেটটি ব্যবহার করা যাবে, সেটা হলো নিম্ন রোগসমূহের ক্ষেত্রে মেলানজিট ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এক নম্বরে সাইকোজেনিক ডিপ্রেশন, দুই নম্বরে ডিপ্রেসিভ নিউরোসিস, তিন নম্বরে ম্যাক্সড ডিপ্রেশন, চার নম্বরে সাইকোসোমাটিক অ্যাফেকশনের সাথে সংযুক্ত অস্থিরতা ও বিরক্তি, পাঁচ নম্বরে মেনোপজাল ডিপ্রেশন, ছয় নম্বরে অ্যালকোহল আসক্তি ও মাদকাসক্তি জড়িত ডিপ্রেশন ও ডিসফোরিয়া। সেবন মাত্রা বন্ধুরা, এই ট্যাবলেটটি যারা প্রাপ্তবয়স্ক অর্থাৎ 18 বছরের উপরে সকালে এবং বিকেলে দুইটি ট্যাবলেট খাওয়া হয়। মারাত্মক পর্যায়ে শুধু সকালেই দুইটি ট্যাবলেট দেওয়া হয় এবং বয়স্কদের ক্ষেত্রে সকালে একটি ট্যাবলেট। আর চলমান মাত্রা অর্থাৎ যারা দীর্ঘস্থায়ী ডিপ্রেশন অর্থাৎ হতাশাগ্রস্ততায় ভুগতেছেন, দীর্ঘস্থায়ী ঘুমের সমস্যা এবং মাথা ব্যথা, তাদের জন্য প্রতিদিন একটি করে ট্যাবলেট সেবন করতে দেওয়া হয়। এবং অনেক সময় যারা এমবিবিএস ডাক্তার দেখিয়ে থাকেন তারা রোগীর অবস্থা বুঝে তারপরে তারা বিভিন্ন ডোজ দিয়ে থাকেন, ডোজেস ফর্ম দিয়ে থাকেন। তো আমরা স্বাভাবিকভাবে যখন আমাদের ঘুমের সমস্যা, আমাদের অনেক হতাশাগ্রস্ত থাকে, মূলত মাথা ঠান্ডার জন্য এই ট্যাবলেটটি খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট। এবং অনেকের দেখা যায় যে ঘুমের ট্যাবলেট খেলে অনেক সময় অনেক ঘুম হতে পারে, সেই জন্য নর্মালি মাথা ঠান্ডার জন্য এবং হালকা অবসাদ মুক্ত একটি ঘুমের জন্য কিন্তু এই মেলানজিট ট্যাবলেট গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট। যারা আমরা কাজবাজের সাথে যুক্ত তারা বেশিরভাগ ট্যাবলেটটি রাতে খেলে অথবা দুপুরবেলা খেলে কিন্তু কাজটা ভালো করে। তো এখানে বেশিরভাগ সকালের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। তো আপনারা ডাক্তার দেখাবেন, ডাক্তারের সাথে যোগাযোগ করার পরে ডাক্তার যেরকম আপনাদের পরামর্শ দেয় সেরকম মেলানজিট ট্যাবলেটটি আপনারা ব্যবহার করবেন। প্রতিটি ট্যাবলেটের মূল্য হলো 5 টাকা করে। তো আপনারা যে কোনো মেডিসিন শপে অর্থাৎ রেজিস্টার্ড ফার্মাসিস বা যে কোনো ফার্মাসিতে কিন্তু আপনারা ট্যাবলেটটি পাবেন। এর পরিবর্তে আরও অন্য অন্য কোম্পানির অনেক ট্যাবলেট রয়েছে, যেমন ফেরেনজিট, রেনজিট, তারপরে বেনজিট, এই জাতীয় আরও ট্যাবলেট রয়েছে। তো আজকে আমি এই মেলানজিট ট্যাবলেটটি রিভিউ দিলাম বন্ধুরা। সকলের কাছে বেশি প্রিয় ট্যাবলেট কিন্তু ফ্রেনজিট, তবে ফ্রেনজিটের তুলনায় মেলানজিট কিন্তু কোনো ক্রমেই কম নয় এবং দুইটা একই রকম কাজ করে থাকে। আপনারা ফ্রেনজিট, মেলানজিট, তারপরে বেনজিট, রেনজিট, হ্যাঁ, তারপরে র্যাডেক্স, এই জাতীয় আরও যে কোনো আপনারা এই জাতীয় ঔষধ যে কোনো একটা ভালো কোম্পানির আপনারা সেবন করতে পারেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমরা বারবার যে কথাটাই বলে থাকি, প্রত্যেকটি ঔষধ কিন্তু শুধুমাত্র আপনাদের জানার জন্য রিভিউ দিয়ে থাকি। অবশ্যই কিন্তু রেজিস্টার্ড ফার্মাসিস্ট অথবা এমবিবিএসের পরামর্শ ছাড়া কিন্তু আপনারা কখনো ঔষধ সেবন করবেন না, নিজে থেকে কখনো ডাক্তারি করতে যাবেন না। দয়া করে আপনাদের প্রতি অনুরোধ, আপনারা শুধু জানতে পারবেন এখানে যে কী কী সমস্যার কারণে কী ঔষধ ব্যবহার করা হয়, সেজন্য আমরা রিভিউ ইত্যাদি দিয়ে থাকি। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।